তো দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আর এইগুলো হচ্ছে খয়রা মাছ, আর দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ টাটকা আছে। আর নিচে দেখছো ওইটা হচ্ছে একটা লাল অ্যান্টিকা। তো তোমাদের দাদা ভাই তো খয়রা মাছ খায় না, যার জন্য ওর জন্য নিয়ে নিয়েছি একটা লাল অ্যান্টিকা। তো চলো মাছগুলো কাটাকুটি করে নিই, আর কাটাকুটি করতে করতে তোমাদের সাথে একটু কথাও বলে নিই। আর তো তখন তো পিসি এসেছিলো, তো পিসির সাথেই বকবক করতে করতে আর আমার মাছগুলো কেটে নিয়েছিলাম। তো দেখো ওই জন্য বারবার করে ওদিকেই তাকিয়ে আছি, কারণ পিসি ওখানেই দাঁড়িয়েছিল আর কথা বলছিলাম। তো চলো ইন্ট্রোটা তো দেওয়া হলো না, ইন্ট্রোটা দিয়ে নিই। তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার প্রিয়ম শর্টসে তোমাদের আরও একটা ভিডিওর সাথে অনেক 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 ওয়েলকাম জানাই। আর এই দেখো আজ হচ্ছে সোমবার, তো দেখতেই পাচ্ছ মাছ কাটছি, কিন্তু আমাদের সোমবার নিরামিষ হয় তোমরা তো সবাই জানো। তো আজ হচ্ছে দিদিভাই বলছে আমার মাছ ছাড়া খেতে ইচ্ছা করছে না, যার জন্য হচ্ছে মাছটা নেওয়া হয়েছে। তো দিদিভাই, মা আর বাবু, তোমাদের দাদা ভাই তো খেয়ে নেবে, আর আমি তো নিরামিষ খাই, তার জন্য আমি হচ্ছে টকের ডাল করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আমার জন্য আর কি। আর ওদের জন্য মাছের ঝাল করে দিয়েছিলাম, আলু দিয়েই একটু করেছিলাম, আর ডাল তো ছিলই সঙ্গে, আর সব কিছুই ছিল। তো ওই দিয়ে ওদের হয়ে গেছে, আর আমি তো আজকে ওই দিয়েই খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো দেখাতেই পারলাম না যে কি রান্না করলাম না করলাম, আজকে হচ্ছে দেখাতে পারলাম না, ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর কি। তো এইখানে দেখো বাবু হচ্ছে স্নান করে চলে এসেছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ব্রাহ্মণ ঠাকুর। তো এখন দেখো আজ হচ্ছে ও পুজো করবে। আজ আমি অনেকটা ব্যস্ত ছিলাম আর আমার অনেকটাই কাজ ছিল, না হলে আজকের দিনে অন্তত আমি কাউকে পুজো করতে দিই না। তো আজকে এতটাই ব্যস্ত ছিলাম, একটু অসুবিধাও ছিল, যার জন্য হচ্ছে বাবুই আজ হচ্ছে পুজো করবে বললো। তো দেখো এখন হচ্ছে স্নান করে আর ফুল তুলছে, দেখতেই পাচ্ছ তো ফুল তোলা আছে, তবুও বলছে আমি গাঁদা ফুলগুলো তুলে নিই। তো গাঁদা ফুল তুলে ও হচ্ছে পুজো করবে। তো দেখো ঠাকুরস্থানটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ কালকের যে বাসি ফুলগুলো ছিল ওগুলো আগে তুলে নিচ্ছে, তারপরেই পুজোটা দেবে। তো আমার বাবু এখন খালি গায়ে আছে, তো একটু কেমন কেমন বলছিল, ঠিক আছে তুমি বাচ্চা মানুষ কোনো ব্যাপার না। তো দেখো হ্যালো গাইস, তো চলে এলাম অনেকক্ষণ পরে, আর এখন হচ্ছে প্রায় 1টা বাজে, আর বাবু স্নান করে তো পুজো করছিলো তোমরা দেখতেই পারলে। আর বাবু আজ বাড়িতে আছে, আজ হচ্ছে ওদের স্কুল ছুটি আছে, আজ সোমবার কিন্তু তবু স্কুল ছুটি আছে, কারণ ওদের আজ হচ্ছে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্য আজকে স্কুল ছুটি দিয়েছে, স্কুলের জন্মদিন আর কি। তো দেখেছো বাইরে, মানে আমাদের ঘরের পাশেই তো খাল আছে জানো, আর গর্গেল আছে প্রচুর, তো ছুটোছুটি করছে সব, আর উঠানের মধ্যে চলে আসে, রান্নাঘরে ঢুকে যায়, গর্গেল এত কি জ্বালায় কি বলবো। তো যাই হোক ওইটারই শব্দ হলো, আর আজকে বাবু অনেক কিছুই কাজ করেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো বাবু আজকে পুরো একদম বিছানা গুছিয়ে দেখছো, পুরো ঝকঝক চকচক করে রেখেছে। তো আলোটা জ্বালানো হয়নি, দাঁড়ো দেখো পুরো একদম ঝকঝকে করে রেখেছে। আর এখানে কিন্তু দেখো চাদরটা রেখে দিয়েছে, কারণ বড় চাদর অত গোছাতে পারবে না সেরকম, তার জন্য রেখে দিয়েছে। আর ওই দিকটা থেকে আলো আসছে দেখতে পাচ্ছ, ওর জন্য খোলা খোলা লাগছে, আর চারিদিক থেকেই আলো আসছে, মানে প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। দেখেছো বাইরেটা দেখতেই পাচ্ছ প্রচুর রোদ উঠেছে, আর এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর রোদ উঠেছে। তো বাবু তো আজকে পুরো একদম হচ্ছে পূর্ণ, তো বামুন ঠাকুর হয়েছিল। যাই হোক কেমন হয়ে গেছে দেখো, ধুতির মতো তো পড়েছিল, কিন্তু পুজো করতে করতে সব এ হয়ে গেছে। যাও জামা প্যান্ট পরে নাও, যাও। তো চলো জামা প্যান্ট পরে নিক, আর আজকে আমি একটু ব্যস্তই ছিলাম, যার জন্য পুজোটা করতে পারলাম না। তো বাবুই তার তো বাবুই তার জন্য পুজোটা করে নিল। আর তো চলো এখন জলের বোতল বোতলগুলো ভরে নিই, বাকি আছে এখনও কিছু কাজ। আর দিদিভাইকে খেতে দিয়ে দিচ্ছে মা, আর আমাদের তো খেতে 1:30 বেজে যাবে, এখন 1টা বেজে আছে। তো চলো আবার পরে আসছি। গাইজ দেখো এখানে হচ্ছে আমি বালতিগুলো সব মাজছি, দেখতেই পাচ্ছ, আর বাসন কোসন মাজছিলাম, আর বাবু দেখো এসে দাঁড়িয়ে আছে, আর ঘরগেলটা দেখো কী করছে, দেখছো কেমন খাচ্ছে।
দেখতেই পাচ্ছ, ও ভিডিও করছি, আরো সামনাসামনি আসছে, ও ভিডিওর মধ্যে হয়তো আসতে চায়, যার জন্য একদম সামনে মানে একদম কাছে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এত কথা বলছি, এত সামনে মানে আমাদের রান্নাঘরের সামনেই আর কি, যেখানে বাসন মাজি, তো দেখো চলে এসেছে, দেখ দেখছো। তো চলো আবার আসছি পরে। তো দেখো কতটা কাছে চলে এসেছে। আর কি খাচ্ছে বলতো? সে যে মাছগুলো কেটেছিলাম না, তো মাছের যে মানে আশপাশগুলো ছিল, তো ওইগুলোই ওখানটা ফেলেছিলাম, তো দেখো ছাই গাদার ওপরে, তো ওইগুলো এখন খুঁটে খুঁটে খাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। এই দিকটাতে আমাদের মানে একদম রান্নাঘরের পাশেই, একদম দেয়াল কোলেই, আর ওখানে তো হচ্ছে আমাদের উনানের ছাইগুলো ফেলা হয়, তো ওইখানে ওই জন্য দেখো গরগেলটা আসছে আর খাচ্ছে। তো একদম সামনে চলে আসছে, একদম সামনে চলে আসছিল, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, দেখতে পারবে। আর সামনে কি আমাদের ঘরের মধ্যেও মাঝে মাঝে ঢুকে যায়, আর হচ্ছে রান্নাঘরের মধ্যেও চলে আসে, উঠানেও চলে আসে। একবার তো হচ্ছে মানে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল, আর আমি তো খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। আর মা দেখো এগুলো হচ্ছে মানে দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো কাঁটাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, তো দেখো গরগেলটা দেখছে একবার করে আবার, আর হচ্ছে তো ওইগুলোই আবার খেতে আসবে। তো দেখো এই দেখো আস্তে আস্তে উঠে এসে আর খাচ্ছিল, তো আমি ভাবলাম যে একটু দেখিয়েই দিই। তো দেখো দেখতে পাচ্ছ কাঁটাগুলো কীরকম গোটা গোটা খেয়ে নিচ্ছে, আর গলাটা কেমন করছে দেখো, দেখতেই পাচ্ছ। তো আমি মা আর বাবু তিনজনে মিলে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু গরগেলটা একটুও ভয় করছিল না, হয়তো আমাদের পোষা গরগেল তোমরা ভাববে, তাই না বলো? মনে হবে যে পোষা গরগেল, একদম সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আর ওইগুলো ছুঁড়ে ছুঁড়ে মা দিচ্ছে, আর হচ্ছে ও খেতে থাকছে, ভয়ও করছে না যাচ্ছেও না, পোষা গরগেলই আমাদের। মানুষ মুরগি পোষে, কুকুর পোষে, অনেক রকমের কিছু পোষে, তাই না? হয়তো কেউ কেউ গরগেলও পোষে, জানি না, আমরা দেখো গরগেল পুষেছি, তো আমাদের একটা গরগেল নয়, অনেক অনেক গরগেল আছে। আর এই দেখো বাবু এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, দেখছে একদম সামনে থেকে, ও তো ভীষণ মানে এ করছে, আর ওর দেখছে, আর হচ্ছে আমরাও তো দেখছি, ভালোই লাগছে। তো এটা তো রোজই হয়, কি বলবো, রোজই এরকম হয়, কিন্তু এত সামনেই আসে না, মানে দেখেই ভয়ে চলে যাই আর কি। আর এইটা দেখো এর মানে প্রচুর সাহস হয়। তো তো দেখো যাই হোক, এখন হচ্ছে দুটোর ওভার হয়ে গেছে, মানে 2:10 হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর বাবুকে মা খাইয়ে দিচ্ছিল, আর বিকালবেলা দেখো এখানে সব বাচ্চারা মানে আমাদের খামারে খেলা করছে, দেখছো সব বাচ্চারা খেলা করছে, আর বাবুও দেখো ওইখানে বন্দুক নিয়ে কী করছে, আর এই দেখো সবাই হাই করছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে সবাই হাই করে দিচ্ছে, আর এ দেখো লাস্ট পর্যন্ত হাই করবে, দেখো আবার লাস্টে বলবে টাটা। তো যাই হোক চলে গেছে চলো, আর হচ্ছে দেখো সবাই ওদিকে ছুটে ছুটে চলে গেল, আর এইখানে দেখো সব ছুটে ছুটে যাচ্ছে, আর আমাদের বাবু সেদিকে বসে আছে, এই দেখো আবার এলো ডাকতে, দেখেছো সব পুকুর ধারে যাচ্ছে, ওই জন্য আমি ওকে মানা করছিলাম, তো ওই জন্য ও গেল না, আর এই দেখো আমাকে ঘুরে ঘুরে ঘুরপাক খাচ্ছে, আর দেখো বলছে দেখো গুলি করে দেবো, তো যাই হোক ও গুলি করছে। তো চলো, তো গাইজ দেখো এখানে বসে বসে আমি এখন একটু কাজ করছি, আর বাবু দেখো দুষ্টুমি করছে, দেখছো ও গাডারটা নিয়ে ধূপের মধ্যে কি করছে দেখো, দেখেছো অন্যায়, খালি অন্যায়, দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু জানে না। তো দেখতেই পারছো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, আর 6টা বেজে গেছে, কিন্তু ফোনের মধ্যে এতটা আলো আলো লাগছে কেন জানি না, কিন্তু দেখো ওইখানে যে আমাদের আলোটা দেখতে পাচ্ছ, এটা এই সোজা দেখো, এই সোজা, এই সোজা, ওটা জ্বলে গেছে, আর ওটা হচ্ছে, আর ওটা হচ্ছে 6টা বাজ মানে 6টা বাজলে, সন্ধ্যা 6টা হলে তখনই জ্বলে যায়, তো এখন তো 6টা বেজে গেছে আর জ্বলে গেছে, আর চুলটা দেখো আজকে আমি কীরকমভাবে বেঁধে নিয়েছি। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আর একটু সন্ধ্যা সন্ধ্যা হোক, তারপরে সন্ধ্যাটা দেবো, আর কাজটা হয়েই এসেছে করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো
আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে।